আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আপনারা যারা ভর্তি দেশে আছেন, যারা আছেন প্রবাসী, বিশ্বের যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গবেষণামূলক জীবন ঘনিষ্ঠ এই অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী স্কলারকে। আজ আমাদের সাথে আছেন ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বলতম নক্ষত্র, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহর রহমতে। দর্শক, আমরা আজ আলোচনা করব বিশ্ব সভ্যতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান নিয়ে। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে মানব কল্যাণের জন্য যত কাজ করেছে, অবদান রেখেছে, আর কোনো ব্যক্তির পক্ষে এককভাবে এত বেশি কাজ করা সম্ভব হয়নি। তিনি ছিলেন মানবতার বন্ধু। সারা পৃথিবী যখন জুলুম, শোষণ, নৈতিক, সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত হয়ে ত্রাহি ত্রাহি করছিল, আকাশ বাতাস যখন অশান্তির নিঃশ্বাসে চিৎকারে যখন ভারী হয়ে যাচ্ছিল, তখন সেই মানুষগুলো একজন ত্রাণকর্তার জন্যে পথ পানে তাকিয়েছিলেন। আর সেই মৃতপ্রায় জাতি একটি আরব, সেই মৃতপ্রায় একটা জাতির কাছে ত্রাণকর্তা হিসেবে একজন আলোর পথিক, আলোর পথ দেখাতে এসেছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আল্লাহর পরে তার নামটি সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি প্রশংসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে ইসলামের পথে, দিনের পথে আনার জন্য তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছেন, কষ্ট করেছেন। আমরা আজ তার যে অবদান রয়েছে বিশ্ব সভ্যতায়, সে অবদান সম্পর্কে কিছু কথা বলতে চাই। তিনি এমন কিছু মানুষ তৈরি করে গেছেন যে মানুষের কথা কালের পর কালান্তরে, যুগের পর যুগ মানুষ কখনো ভুলতে পারবে না। এমনকি সমাজ তিনি করে দেখিয়ে গেছেন যে সমাজ শান্তির সমাজ, যেই সমাজ, যেই সমাজের ছবি স্বপ্ন যদি কোনো মানুষ দেখে, তার সমাজ হবে আলোকিত, তার সমাজ হবে শান্তিময় সমাজ। দর্শক, চলুন আমরা শুনছি বিশ্ব সভ্যতায় রাসূলের অবদান নিয়ে একটি চমৎকার আলোচনা। জি মহতারাম, الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم بشو شبتاي بنير মানে محمد الرسول الله صلى الله عليه وسلم অবদান। প্রথমে সভ্যতা সংস্কৃতি এর অর্থ কি একটু আমাদের বুঝতে হবে। আমরা যখন কোনো মানুষ মানবতা বিরোধী অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে আমরা বলি যে এই লোকটা অসভ্য। তাহলে সভ্যর অর্থ কী? যে লোকটা মানবতার পক্ষে, সমাজের পক্ষে এবং ইনসাফ পূর্ণ কাজ করবে, তাকে আমরা সভ্য মানুষ বলে আখ্যায়িত করে থাকি। তাহলে এই দৃষ্টিভঙ্গিতে সভ্যতা অর্থ হলো মানবতার সাথে যায় এমন সমস্ত কাজকর্মকে বলে আমরা সভ্যতা। আর অসভ্য অর্থ হলো, অসভ্যতা অর্থ হলো যেগুলি সমাজে গ্রহণ করে না, মানবতার জন্য ক্ষতিকর, সবগুলি হলো অসভ্যতা। এরকমভাবে আরেকটা শব্দ আছে সভ্যতার সাথে, সংস্কৃতি। সংস্কৃতি হলো সংস্কার করার পর যেই গুণটা, যেই চরিত্রটা অর্জন হয়, সেটাকে আমরা সংস্কার রূপ দিয়ে আমরা এটাকে বলি সংস্কৃতি। অর্থাৎ মানবতা চালচলনের উৎকৃষ্ট জীবনযাপন, উৎকৃষ্ট জীবন আচরণ, এটাকে আমরা সংস্কৃতি এবং সভ্যতা বলে থাকি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিশ্ব সভ্যতা বিনির্মাণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী অবদান ছিল সেটা যদি বুঝতে চাই, তাহলে প্রথমে এই বাক্যটি আমাদের সবাইকে মনে রাখতে হবে। আজকের এই যুগে আমরা যতগুলো মানবতাবোধ, চারিত্রিক গুণাবলী, মানুষের মধ্যে পরম যে একেবারে যে একজনের প্রতি একজনের দরদ, সহিষ্ণুতা, সব কিছু হল মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, এবং সব কিছুর উৎস হল মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলবেন যে কেন বর্তমান বিশ্বে যে সভ্যতা, মানবতার সভ্যতা, সামাজিক সভ্যতা, এইগুলি রসুল ইসলামের অবদান কেন? এটা বুঝতে চাইলে আমাদেরকে রসুলের আবির্ভাবের সময়, রসুল যখন রহমতুল্লিল আলামিন হিসেবে দুনিয়াতে আগমন করেছিলেন, সেই সময়ের বিশ্ব পরিস্থিতিটা আপনাকে একটু সামনে রাখতে হবে। যেমন প্রথম হলো গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার মধ্যে একটা তাদের অ্যারিস্টটলের পরিভাষা ছিল নোবল সিটি, অর্থাৎ সেখানে একটা স্তর থাকবে যারা দার্শনিক, বৈজ্ঞানিক, গবেষক, আর স্তর থাকবে যারা হলো সেনাবাহিনী, আর একটা স্তর থাকবে কৃষক। এবং প্রথমে এরা যারা গবেষণা করবে, কাজ করবে, তাদের সব মর্যাদা, কিন্তু এটা জীবনেও এরকম একটা সমাজ জীবনেও কায়েম করতে পারে নাই, এই এরকম থিওরি দিয়ে গেছে মাত্র। আর যারা সেনাবাহিনী থাকবে তারা, তাদের ব্যাপারে নোবেল সিটির অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি হলো, আরে মানুষ যখন টাকা পয়সা, সম্পদ, নারী, এগুলির কারণে মানুষের মধ্যে যত দ্বন্দ্ব সবগুলি এগুলি কারোর জন্য নির্ধারিত মালিকানা থাকবে না। তাহলে নির্ধারিত মালিকানা না থাকলে সমাজটা কীরকম যে বিশৃঙ্খল হবে, মানে তারা উত্তম একটা সমাজ করতে গিয়ে কোনো একটা দর্শন পেশ করতে পারেনি। আর পারস্য সভ্যতা সে যুগে ছিল, তারা আরও খারাপ অবস্থা, তারা আগুন পূজা করত, অগ্নি পূজক ছিল, তারা মনে করত যে আগুন দিয়ে যখন সব কিছু নিঃশেষ হয়ে যায় তাহলে এই ক্ষতিকর জিনিসটাকেই পুষতে হবে, তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে বড়কে যে ক্ষতিকারক সে, লাভ যে করে সে বড় না, সেজন্য তারা আগুন পূজা করে। আগুন কোনে পূজা করে মানুষ, অর্থাৎ আগুন সবচাইতে বেশি মানুষকে ক্ষতি করতে পারে, তাহলে আগুনের পূজা করে আমি যদি এর একটু নমনীয় রাখতে পারি তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। তাহলে এই অগ্নি পূজকদের কাছে সবচাইতে বড় মূল্যবান কারা, যারা ক্ষতি করতে পারে তারা, যারা লাভ করতে পারে তাদের কাছে তাদের কোনো মূল্যায়ন নেই, লাভ করতে পারবে লাভ করবে, আমার তার এত মূল্যায়ন করার দরকার থাকে, এটা একটা নেগেটিভ অ্যাটিটিউড। আবার ভারতের সভ্যতা দেখেন তো, ভারতের মধ্যে তখন ছিল তো একেবারে চারটা শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণ সবচেয়ে উঁচু জাতি, যারা নেতৃত্ব মিত্রিত্ব সব দেবে, আর ক্ষত্রিয় যারা সেবক হিসেবে থাকবে, বৈশ্য যারা কৃষি কাজ করবে, আর শূদ্র যারা আরও নিম্নমানের কাজগুলি করবে। এরকম বিভাজন করার কারণে এমন অবস্থা ছিল যে ব্রাহ্মণের সাথে কেউ খাইতে পারত না, এবং তাদের মধ্যে জাত বিজাতের বেশি একটা দূরত্ব ছিল, বিভাজন ছিল। তো মুসলমান যখন এখানে আসছে তখন আস্তে আস্তে বিভাজনটা কমতে 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 এই যে এই পর্যন্ত আজকে হিন্দু ধর্মের মধ্যে সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে স্বামীর সাথে নিজেকেও জ্বলতে হবে, পড়তে হবে, এই সতীদাহ প্রথা। এমনকি হিন্দুদের মধ্যে বর্তমান আমাদের হিন্দু বোনেরা আস্তে আস্তে বলতেছে যে মুসলমানের মেয়েরা যে এরকম নাকি বাবা মারা গেলে মায়ের থেকে, বাবার থেকে সম্পদ পায়, আমরাও আস্তে আস্তে পাবো, এই যে একটা দাবি উঠতেছে, এটাও কিন্তু ইসলামে দিয়ে গেছে বলে তারা দাবি করতেছে, এটাও উৎপত্তি কিন্তু এখানে, কারণ হিন্দু ধর্মের মধ্যে নারীরা মা বাবার সম্পদ পাবে এইরকম কোনো বিধান তাদের মধ্যে ছিল না। আজকে যে দাবি করতেছে হিন্দু বোনেরা, এটাও কিন্তু ইসলাম থেকে আসছে। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর চারটি গুণাবলীর ভিত্তিতে, একটা হলো বিশ্বজনীনতা, দুই নম্বর হলো একত্ববাদ, তিন নম্বর হলো সার্ব মানে ব্যালেন্স যেটাকে বলা হয়, মানে আমরা মানে একটাকে ব্যালেন্স যেটাকে বলা হয় ভারসাম্য, চতুর্থ নম্বর হলো নৈতিকতা।
এই চারটি জিনিসের ভিত্তিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা সভ্যতা বিনির্মাণ করেছেন, বিশ্বজনীনতা। বিশ্বজনীনতা অর্থ হলো আমরা মানুষ, আমরা এক সত্তা থেকে তৈরি। আল্লাহ পাক এই বিশ্বজনীনতা, মানুষ মানুষের প্রতি করুণা সৃষ্টি হওয়ার জন্য, মানুষের দরদে মানুষ এগিয়ে যাওয়ার জন্য যে শিক্ষাটা আল্লাহ পাক দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি তোমরা ওই সত্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক সত্তা থেকে, আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাম ওয়া নিসা, এই দুই সত্তা থেকে মানুষ বহু অধিক হারে সারা বিশ্বের মধ্যে প্রসারিত হয়েছে, এই জনসংখ্যা বেড়েছে। প্রথমে আল্লাহ পাক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোকে একটা বিশ্বজনীনতা, আমরা মানব সন্তান, আমরা বিবেকের কারণে, কেউ অক্ষমতার কারণে, কেউ হিন্দু ধর্ম গ্রহণ করছি, কেউ মুসলমান, কেউ অমুসলিম, সেটার শাস্তি হবে আখেরাতে। কিন্তু দুনিয়ার মধ্যে একজন আরেকজনের প্রতি আমাদের মেসেজ পৌঁছাইতে হবে, আমরা মানুষ হিসেবে একজন আরেকজনকে ট্রিট করতে হবে। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির জানাজা যখন নিয়ে যাচ্ছিলেন, রসুল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রসূলুল্লাহ ওইটা তো ইহুদির লাশ, রসুল বলল যে এটা তো মানুষের লাশ, তুমি ইহুদির লাশ বলতেছ কেন, মানুষের লাশ। অর্থাৎ বিশ্বজনীনতা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সে শিক্ষা দিয়ে দিলেন, এখানে জাত পাত কে, কালো কে, সাদা কে, লাল কে, অন্য রঙের এগুলি কোনো পার্থক্য নয়, কার নাক সেপটা, কার নাক গোল, কার চেহারা গোল, কার চেহারা লম্বা, এগুলি দিয়ে সব বাদ দিয়ে বলতে বলে বিশ্বজনীনতা, আমরা মানবতাকে একমাত্র কী করতে হবে, আমাদের মানুষ হিসেবে একজন আরেকজনের সাথে ট্রিট করতে হবে, গরিব হোক সে ধনী হোক। প্রথমে রসুলের সভ্যতা বিনির্মাণে বিনির্মাণের প্রথম মৌলিক নীতিমালা হল বিশ্বজনীনতা। দুই নম্বর, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সভ্যতা বিনির্মাণের জন্য যে থিওরিটি কায়েম করলেন সেটা হলো ভারসাম্য। ভারসাম্য অর্থ হলো কি, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভারসাম্য। আপনি হিন্দু ধর্মের মধ্যে এমন কিছু আমাদের সাধক আছে যারা সাধনা করবে, পার্থিব জগতের কোনো কাজকর্ম তারা করবে না, তাহলে এটা এক ধরনের একসেটিয়া হয়ে গেল, কিছু আবাদত করবে, কিছু আবার মানে দুনিয়াবি কাজ করবে। তাহলে যারা আবাদত করবে তারা পেটের মধ্যে ভাত দিবে কারা, যারা দুনিয়াবি কাজ করবে তারা, যারা দুনিয়া করবে তারা জান্নাতে যাবে কেমনে, স্বর্গে যাবে কেমনে, বলে যারা ন্যাক কাজ করছে তাদের কারণে। তাহলে তো কথাটা এরকমই হয়ে গেল যে জাহাঙ্গীরে খাবে আলমগীরের ফ্যাট ভরবে, আমি আখেরাতের কোনো কাজ করব না, ও যারা কাজ করবে তাদের উচিত আমি জান্নাতে চলে যাব, আমি দুনিয়াতে কিন্তু কোনো ইনকাম করব না, উপার্জন করব না, আমার ইনকাম দিয়ে উনি চলবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ভারসাম্য, তোমাকে দুনিয়াবি কাজও করতে হবে, তোমার আর্থিক সচ্ছলতার জন্য, ভিক্ষুক না হওয়ার জন্য, আর আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতও করতে হবে। সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষ যেন অকর্মণ্য না হয়, মানুষ যেন নিজের জীবনকে একেবারে বৈরাগ্যবাদে পরিণত না করে, তার জন্য রসুল বললেন যে সবচাইতে উত্তম আয় হলো নিজের হাতের আয়, মানুষকে উদ্বুদ্ধ করলেন। এবং রসুল পাক ইসলাম নিজেও আরেকজনের শ্রমিক হিসেবেও কাজ করেছেন, যাতে করে মানুষ এটা মনে করতে না পারে যে শ্রমিক হওয়াটা বোধহয় একটু অসম্মানের কাজ। রসুল এটা বোঝাতে চেয়েছেন যে আমি যদি এত বড় রহমতুল্লিল্লাহ আলামিন হয়ে শ্রমিক হিসেবে কাজ করতে পারি হালাল উপার্জনের জন্য, তাহলে তোমরা শ্রমিক হিসেবে কাজ করাটা এটা কোনো অসম্মানের কাজ নয়। বর্তমানে আমরা একজন ঘুষ খাইলে সেটা অসম্মান নয়, ঘুষ খাওয়াটা এখন একটা সভ্যতার মধ্যে পড়ে গেছে, চুরি করাটা, কাগজ কলমে চুরি করাটা এটা একটা সভ্যতার মধ্যে পড়ে গেছে। কিন্তু আমি যদি রিক্সা চালাতে যাই, আমি যদি খাট কাটতে যাই, শারীরিক পরিশ্রম করতে যাই, সকল সেটাকে মানুষ অসম্মানজনক মনে করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ভারসাম্য তৈরি করে দিলেন যে তোমাকে দুনিয়াবি কাজও করতে হবে, আখেরাতের জন্য কাজও করতে হবে। ইবাদতের ব্যাপারেও ভারসাম্য, রসুলের কাছে কিছু লোক আসলেন বললেন যে হুজুর আল্লাহ পাক আপনাকে সব গুণা মাফ করে দিয়েছে, তারপরেও আপনি এত ইবাদত করেন, আমরা সারা রাতকে রাতে ইবাদত করব, সারা দিনকে দিন রোজা রাখব। রসুল বললেন যে না, লাইয়ুশাদ্দাদ দ্বীন ইল্লা গালাবা, লাইয়ুশাদ্দাদ দ্বীন ইল্লা গালাবা, দিনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করবে দিন তাদেরকে নিয়েও বাড়াবাড়ি করবে, তোমরা
খাবে, শুবে, আবাদত করবে, সব কিছু ভারসাম্য রাখো। এখানে কোনো রকমের মানে এক পেশে হওয়ার কোনো সুযোগ নাই, তার প্রত্যেকটা জিনিসের মধ্যে ভারসাম্য। এমন এমন ধর্মও ছিল যে ধর্মের মধ্যে পুরুষরা বিয়ে করতে পারবে না, রসুল বলতেছে না বিয়েও করবে, বিয়ে করবে তাই নয় শুধু, হুজুর আমি যদি বিয়ে করব, বিয়ে করলে তো আবার স্ত্রীর খরচ করতে হবে, এটা করতে হবে। রসুল বললেন যে না, তুমি যে বিয়ে করলে বিয়ের তোমার স্ত্রীর মুখে যে একটা লোকমা তুমি ভাত দেবে, আহার দেবে, এটাও কিন্তু তোমার সৎকার স্বভাব। তুমি এর জন্য ইনকাম করতেছো, এটাকে তুমি সময় নষ্ট হয়েছে এটা মনে করতেছো কেন? তুমি ইনকাম করো, তোমার স্ত্রীকে যে এক লোকমা খানা দিতেছো এটাও স্বভাব, এটাও কিন্তু সৎকার স্বভাব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভারসাম্য তৈরি করে ফেলেছেন প্রত্যেক চালচলনের মধ্যে, দুনিয়ার বিকাশ, আখেরাতের কাজ, বৈরাগ্যবাদ, আল্লাহকে ডাকা, এবাদত করা, রোজা রাখা, বিয়ে না করা, বিয়ে করা, সবগুলির মধ্যে একটা ভারসাম্য তৈরি করছেন, যার কারণে ইসলামের সমস্ত সভ্যতাগুলো ভারসাম্যের ভিত্তিতে এবং সারা বিশ্বের মধ্যে বর্তমানে যতগুলি এই যে ধর্ম আছে আস্তে আস্তে তারাও যে কর্মমুখী হয়েছে, এটা রসুলের এই ভারসাম্যমূলক নীতির কারণেই। আজকে যে বহু ধর্ম যাদের যে সমস্ত ধর্মের মধ্যে একসময় তারা ধর্মীয় কাজ আর দুনিয়াবী কাজ পার্থিব কাজের মধ্যে পার্থক্য করত, যারা ধর্মের লোক তারা মানে পার্থিব কাজের মধ্যে যুক্ত হতো না, আজকে সেই মানসিকতা যে চলে যাচ্ছে এটাও কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। তিন নম্বর হলো নৈতিকতা। রসুল ইসলাম যত সভ্যতা বিনির্মাণ করেছেন তার তৃতীয় বুনিয়াদ হলো নৈতিকতা। নৈতিকতা অর্থ হলো মানুষ নীতিবান হতে হবে, মানুষ একজন আরেকজনকে জুলুম করতে পারবে না, তার বিবাহ সাদের মধ্যে জুলুম নীতি থাকতে হবে। যেমন আইয়ামে জাহেলিয়াতের যুগে ইসলাম পূর্ব যুগে বিবাহের বিষয়ে কোনো নৈতিকতা ছিল না। নৈতিকতা কীরকম ছিল? নৈতিকতা ছিল এরকম যে কেউ যদি বিয়ে করতে চায় মহিলাকে প্রস্তাব দেবে, মহিলার মা বাবা রাজি হবে, এরকম একটা বিয়ে ছিল। আরেকটা বিয়ে ছিল কীরকম যে দু চার দশজন পুরুষ একজনকে মিলে বিয়ে করবে, বাচ্চা হলে সে বলবে যে তুমি সবাইকে ডাকবে এই বাচ্চাটা তোমার, সে মেনে নিতে বাধ্য হবে। আরেকটা বিয়ে ছিল কীরকম মানে এই ঘরের মধ্যে যে কেউ আসতে পারবে দশজনের উর্ধে, তারপরে যাকে ইচ্ছা বলবে যে এটা তোমার ছেলে। এই যে নীতিহীন একটা মেয়ে এতগুলোর সাথে যাচ্ছে বহুগামিতা, ইসলাম এগুলিকে নিষিদ্ধ করেছে, ইসলামের মধ্যে নৈতিকতার দাম দিয়েছে। এমনকি বর্তমান বিশ্বে এমন কিছু দেশও আছে যে সমস্ত দেশের মধ্যে এখনও বিবাহ বহির্ভূত বহুত মানে এরকম জৈবিক সম্পর্ককে তারা বৈধতা দিচ্ছে। তা এই এই যে জৈবিক সম্পর্ক বৈধতা দেওয়ার পর মেয়েটা তো যখন নাকি একটু বয়স কম থাকে, হালকা বয়স থাকে, তখন এরকম স্বাধীনতাকে তারা খুব স্বাধীনতা মনে করে। একদিন এক পর্যায়ে গিয়ে যখন তার বয়স কমে যায় তখন তাকে একটা সুস্থ এই মানে একটা সুন্দর অভিভাবক এই মহিলার জন্য পাওয়া যায় না, তখন এই মহিলাটা মনে করে, এই নারীটা মনে করে, আমি এতদিন কী করে আসছিলাম, আমার এখন অবস্থা এখন আমার অবস্থা কী হবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক একটা ভিত্তি ধারণ করালেন, যার ভিত্তিতে একটা সভ্যতা, সেটা পারিবারিক বিষয়ে, ব্যবসায়িক বিষয়ে, ব্যবসায়িক বিষয়েও রসুল ইসলাম বললেন যে হালাল ব্যবসা যারা করবে তারা সিদ্দিকীন, নবী, শহীদদের তারা হাসর নসর হবে, আর যারা সুদ খাবে আল্লাহ পাক রবিজতের পক্ষ থেকে তারা যেন যুদ্ধের ঘোষণা গ্রহণ করে। তাহলে এখানেও ব্যবসার মধ্যেও একটা কারণ, টাকা দিয়ে টাকা যখন আসবে তখন মানুষ অকর্মণ্য হয়ে যাবে, আমার 1 কোটি টাকা আছে, আমি 1 কোটি টাকা লাগাবো, সবসময় আমার কাছে টাকা আসতেই থাকবে, সে লোকটা কোনো ঝুঁকি নিতে চাইবে না এবং কোনো রকমের কাজকর্ম করবে না, কর্মহীন হয়ে যাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি টাকা দিছো আরেকজন শ্রম দিচ্ছে, তুমি পুঁজি দিছো আরেকজন বুদ্ধি দিচ্ছে,
এইরকম ভাবে ব্যবসা করতে হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে ভারসাম্য রক্ষা করেছেন এবং একটি মানুষের সমাজ কিভাবে হতে পারে তার চিত্র তিনি দেখিয়ে গেছেন। চতুর্থ নম্বর আরেকটা জিনিস রাসূল বলেছিলাম, সেটা বিশ্ব সভ্যতা বিনির্মাণে যে কাজটি করেছেন সেটা হল একত্ববাদ। কারণ মানুষ যদি আল্লাহর তৌহিদকে বিশ্বাস না করে তখন মানুষ কিভাবে জানেন, যেমন মনে করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পর আমি নিজের নিজে আর ধরে রাখতে পারতেছি না, আত্মহত্যা করে ফেলতেছি। কিন্তু একত্ববাদ এমন একটা জিনিস, সে মনে করবে যে আমার এখানে কল্যাণ ছিল বলে আল্লাহ এটা করছে, আমার 20 টাকার লস হয়ে গেছে কোনো অসুবিধা নেই, আল্লাহ আমার জন্য এটা, আমি মায়ের পেট থেকে আসার সময় 1 টাকাও আনি নাই, 1 কোটি টাকা খরচ হয়ে গেছে কোনো অসুবিধা নেই। আবার 1 কোটি টাকা পাইছে তখন আবার অহংকারী হবে না, বলে যে এটা আল্লাহ দিছে, কখন নিয়ে যায় কি জানি। তাহলে একত্ববাদের বিশ্বাস না থাকলে মানুষ টেনশনে ভোগে, মুসিবতের মধ্যে পড়লে তখন তাকে রক্ষা করার জন্য আর কেউ থাকে না। সেদিন আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি থাকি, আমাদের এখানে ডেল কার্নিগের একটা বই আছে তুশ্চিন্তাহীন জীবন, অর্থাৎ মানুষ যখন টেনশনের মধ্যে পড়ে তাকে মুক্তি দেওয়ার জন্য সে বইটা লিখেছে, মানে মানুষ যেন টেনশন ফ্রি থাকতে পারে। কিন্তু এই ডেল কার্নিগি আল্লাহকে বিশ্বাস না করার কারণে সে যখন টেনশনের মধ্যে পড়ে গেছে নিজেই আত্মহত্যা করে মারা গেছে। সে যদি একত্ববাদের বিশ্বাস থাকতো, এখনও ভালো করে খেয়াল করবেন সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষ সবচাইতে কষ্টের মধ্যে আছে, মনে করেন একদিক থেকে রিক্সা চালাইতেছে, ঠেলা গাড়ি চালাইতেছে, তাদের মধ্যে কোনো রকমের আত্মহত্যার প্রবণতা কম। কেন? নামাজ কম পড়ুক, রোজা কম রাখুক, কিন্তু তারা মনে করেন না এটা আমার তকদিরের মধ্যে আছে, এটা একাত্মবাদ, আল্লাহকে বিশ্বাস করি আমি। আর উন্নত রাষ্ট্রগুলোতে দেখবেন এক ঘটনা থেকে আর ঘটনা হয়েছে, সঙ্গে সঙ্গে আত্মহত্যা করতেছে। কেন? তাদের মধ্যে আল্লাহর উপর আস্থা নাই, কোনো কিছু হারাইলে, কোনো কিছু ঘটলে, কোনো কিছু ক্ষতি হইলে সঙ্গে সঙ্গে নিজের আর ধরে রাখতে পারে না। কিন্তু যারা একত্ববাদে বিশ্বাসী তারা অধিক পাইলেও অহংকারী হয় না, অধিক হারাইলেও টেনশনযুক্ত হয় না, টেনশন করে না, যেহেতু একত্ববাদের উপর বিশ্বাস। তা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বজনীন সভ্যতা বিনির্মাণের জন্য 4টি কাজ করেছেন। একটা হলো বিশ্বজনীনতা, আরেকটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা হলো ভারসাম্যতা, 3 নম্বর হলো নৈতিকতা, 4 নম্বর হলো তাওহিদ। এবার তৌহিদের বিষয়ে আমি একটা কথা বলি, আমাদের এখানে বহুত কেউ বলে যে ইসলাম তৌহিদের দাওয়াত দিছে, ইসলাম ও মুসলিমদের প্রতি অসহনশীল, কখনো না। দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, তৌহিদ এটা আপনার অন্তরের বিশ্বাস। আমি যদি কাউকে যদি জোর করে মুসলমান বানাই আর অন্তরে যদি বিশ্বাস না করে তাহলে সে ব্যক্তি মুসলমান হবে? তাহলে সেই ব্যক্তি যদি মুসলমান না হয় তাহলে ইসলামের মধ্যে তো জোর করে মুসলমান বানানোর কোনো সুযোগই নেই। কারণ মুসলমান হইতে হবে মুখে না, মুসলমান হইতে হবে কোথায়? অন্তরের মধ্যে। তো একজন মানুষকে আমি পিটা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লো, সে কি মুসলমান হবে? তো মুসলমান হবে না, ইসলামের মধ্যে তো জোর করে মুসলমান বানানোর সুযোগটাই নেই, যেহেতু মুসলমান হওয়ার বিষয়টা হলো অন্তরের সাথে সম্পর্ক। 2 নম্বর আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হেদায়তের দিকে ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পর লাস্ট কথা কি, ফামান শাহ ফালিয়মিন ওয়ামান শাহ ফালিয়াকফর, আমি তোমাদেরকে হেদায়তের রাস্তাও বলে দিলাম, জাহান্নামের রাস্তাও বলে দিলাম, যে ইচ্ছা জান্নাত কবুল করবে, যে ইচ্ছা জাহান্নাম কবুল করবে। এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে মুসলমান বানানোর জন্য জোর করলেন না, কিন্তু একটু অস্থির হয়ে গেলেন, মনের মধ্যে ব্যথা পাইতেছেন, এইগুলি শিরিক করতেছে, মূর্তি পূজা করতেছে, লাতের পূজা করতেছে, উজ্জার পূজা করতেছে, তা আল্লাহ পাক যদি রসুলকে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি মানুষকে মুমিন হওয়ার জন্য বাধ্য করবে? আমি তো বাধ্য করার জন্য তোমাকে পাঠাই না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে তো তাদের জন্য পুলিশ হিসেবে পাঠাইনি, প্রশাসক হিসেবে পাঠাইনি, তোমাকে আমি দায়ী হিসেবে পাঠাইছি, আহ্বানকারী হিসেবে পাঠাইছি, শাসক হিসেবে পাঠাইনি। রসুলকে সেজন্য কোরআন শরীফের মধ্যে দায়ীয়ান বলছে, অর্থাৎ আমি তোমাদের কাছে আমার আল্লাহর রিসালা, আল্লাহর মেসেজটা আমি তোমাদের কাছে পেশ করব, তোমাদের ভালো লাগলে গ্রহণ করবে, ভালো লাগলে গ্রহণ করবে না। তাহলে 1 নম্বর ইসলামের মধ্যে এই তৌহিদের দাওয়াত দিতে গিয়ে মানুষের বিবেককে দাওয়াত দেয়, বিবেককে বাধ্য করে না, কারণ বিবেককে বাধ্য করলেও অন্তরের মধ্যে ইসলাম ঢোকানো যাবে না। 2 নম্বর আপনি জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জালামা মুআহাদান আবিন তাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআকাতিহি আও আখাযা মিনহু বিগাইরি তিবি নাফসিহি আনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কোনো অমুসলিম তোমার দেশের আইন মেনে যখন সে বসবাস করবে, মুআহাদ অর্থাৎ দেশের আইন মেনে সে বসবাস করবে বলে স্বীকৃতি দিয়েছে, তাকে যদি কেউ জুলুম করে অথবা তার সামর্থ্যের বাইরে তাকে দায়িত্ব দেয় অথবা তার কোনো কিছু, আরে অমুসলিম নিয়ে নিতে পারি নাও অমুসলিমের মাল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করব, সে মামলা দায়ের করুক আর না করুক আমি স্বপ্রণোদিত হয়ে আমি মামলা দায়ের করব, আমি নিজেই বাদী হব আল্লাহর কাছে, অর্থ সু মোটু রুল দিয়ে দেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে। অতএব ইসলাম তহিদের ভিত্তিতে সভ্যতা তাহাজিব তমদ্দুন বিনির্মাণ করেছে। এমনকি আরেকটা ঘটনা তো আপনাকে না বললে হয় না, হযরত উমর রদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর বিজয়ী হলো তখন আমর ইবনুল আস রদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘুরু ঘুরে দেখতেছে, ঘুরু ঘুরে দেখাচ্ছে, আসরের টাইম হয়ে গেছে, হযরত আমর ইবনুল আস রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর নামাজ পড়ি আমরা এখানে, বলে যে এটা কি, বলে যে এটা গির্জা, বলে যে গির্জার মধ্যে তো নামাজ পড়বো না, বলে যে নামাজের টাইম হয়ে গেছে নামাজটা পড়ে নি তো অসুবিধা নেই আমরা যাই নামাজ বিষয়ে নামাজ পড়ে নি। হযরত উমর রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন গির্জাকে কি তুমি মসজিদ বানাইতে চাও, মসজিদ বানাইতে চাও, বলে না হুজুর আমরা তো গির্জা গির্জাই রাখবো। হযরত উমর রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজকে আমি এখানে নামাজ পড়ব, 100 বছর পরে বলবো যে এখানে উমর রদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে, সেই অজুহাত দিয়ে গির্জা ভেঙে মসজিদ করে ফেলবে, এটা কোনোদিনই সম্ভব না, গির্জা গির্জা হিসেবে থাকবে, তাদের ধর্মীয় স্থানকে ধর্মীয় স্থান হিসেবে থাকবে। এমনকি আল্লাহ পাক বলে কোরআনের মধ্যে ও মুসলিমদেরকে দাওয়াত দিতে গিয়ে তারা যদি আপনার প্রতি কিছু অশালীন বাক্য ব্যবহার করে, আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা অন্য কারো শিরিক করে তাদেরকে তোমরা গালি দিবে না, ফায়াসুব্বুল্লাহ আদুওয়াম বিগাইরি ইলমিন, কারণ তুমি যদি তাদেরকে গালি দাও তারা তোমার গালির প্রতিশোধ নিতে গিয়ে তারাও তোমার আল্লাহকে গালি দিবে, অতএব তোমরা তোমাদেরকে কি আমি আমার গালি শোন আমাকে গালি শোনানোর জন্য পাঠাইছি। ইসলামের সভ্যতা তাহাজিব তমদ্দুন এগুলি হলো মানবতা সভ্যতা তাহাজিব তমদ্দুন। আপনি সব কিছু দেখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে মানুষ করার জন্য যতটুকু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, সে নারীর অধিকার হোক, সেটা এতিমের অধিকার হোক, সে অসুস্থর অধিকার হোক, সে গরিবের অধিকার হোক, সে শাসকের অধিকার হোক, সবগুলি রসুল পাক ইসলাম বর্ণনা করে গেছেন। শাসকদের ব্যাপারে কি বলে গেছেন, শাসকরা যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর নাফরমানির কথা বলবে না ততক্ষণ পর্যন্ত তোমরা শাসকদের কথা মানতে বাধ্য, স্পষ্ট। আবার অন্যদিকে কি বলে গেছেন, যে দেখো তোমাদের অধীনস্থ যারা জনগণ আছে তোমরা তাদের রাখাল, তাদের তোমরা নিয়ন্ত্রক, তারা যেন কোনো রকমের জুলুমের শিকার না হয়। আর অন্যদিকে পুরুষদেরকে কি বলছে, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের স্ত্রীর কাছে ভালো। আবার স্ত্রীকে কি বলছে, যে দেখো তোমরা তোমাদের স্বামীকে এমনভাবে সম্মান করো, কাউকে যদি সিজদা করার অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো। তাহলে দেখেন কীভাবে ব্যালেন্স করছে, একদিকে মেয়েদেরকে বলছে তোমরা তাদেরকে এত বেশি সম্মান করো, আর একদিকে স্বামীদের ব্যাপারে বলছে তুমি কত ভালো মানুষ সেটা সার্টিফিকেট কিন্তু আমি কারোর থেকে নেবো না, সেটা সার্টিফিকেট নেবো আমি নারীদের থেকে, তোমার স্ত্রীদের থেকে। রসুল ইসলাম একদিক থেকে যারা মানে মুনিব চাকর বাকর পরিচালনা করে তাদেরকে বললো যে তোমরা যা খাবে তা তোমাদের কর্মচারীকে খাওয়াবে, তোমরা যা পড়বে তা তোমাদের কর্মচারীকে পড়াবে, বেইনসাফি করবে না। আবার কর্মচারীদেরকে কী বলছে, যে তোমরা তোমাদের মনিবের কোনো ক্ষতি হয় সেরকম কোনো কাজ করবে না, মানে একটা ব্যালেন্স, যাকে বলা হয় শাসক শাসিত, মালিক শ্রমিক, স্বামী স্ত্রী, ছেলে সন্তান, মা বাবা, মা বাবাদেরকেও কী বলেছেন যে তোমরা তোমাদের ছেলেবেলেদেরকে এই বয়সে নামাজ শিক্ষা দাও, এই বয়সে এটা শিক্ষা দাও, এই বয়সে এটা শিক্ষা দাও। আবার ছেলেদেরকে কী বলেছে, তোমার মা বাবার এভাবে খেদমত করো। অর্থাৎ একটা মানুষ এই বিশ্বের মধ্যে মানুষ হিসেবে বসবাস করার জন্য যত উন্নত মানের সভ্যতা কৃষ্টি কালচার তাহাজিব তমদ্দুন সংস্কৃতি সবগুলির মৌলিক উসুল মৌলিক বুনিয়াদী বিধান
মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আজকে আমাদেরকে দিয়ে গেছে। আজকে যদি কোনো সভ্যতা আরও উন্নত হয় তাহলেও মনে করতে হবে এটার উৎস কিন্তু মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। এমন কোনো সভ্যতা কেয়ামত পর্যন্ত আসতে পারবে না যেটার উৎস মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নয়। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এই এক সময় তো গাড়ি ছিল না, তো গাড়ির মধ্যে বসলে একজনের সাথে একজনে কী ব্যবহার করবে, ডান পাশের লোক বাম পাশের লোকের সাথে কী ব্যবহার করবে? কোরআন শরীফের মধ্যে তাও বলে গেছে, ওয়াসাহিবি বিল জাম্বি ওয়া আবনি সাবিল, তোমার পাশের কণিকের বন্ধু, কণিকের প্রতিবেশী, কণিকের জন্য যারা তোমার যাত্রী হয়েছে পাশে, যাত্রী তার হকও। তুমি যদি এখন, তোমার গরম বেশি লাগতেছে, আরেকজনের ঠান্ডা লাগতেছে, তুমি জানালা করে রাখবে না, অসুস্থ ব্যক্তির অসুস্থ হইতে পারে। তা এগুলি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন ওয়া আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সভ্যতা বিনির্মাণ করে গেছেন মানব জাতির জন্য, তার প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে রহমতের আবাস, রহমতের নিদর্শন আপনি পাবেন নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনা করার জন্য। দর্শক, আমরা আলোচনার গভীরে প্রবেশ করেছিলাম। আসলে একটি সমুদ্রকে আমরা চেষ্টা করেছি একটি ঝিনুকের মধ্যে ভরতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতাকে মানুষের দাসত্ব এবং তাদের গোলামি থেকে মুক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির জ্ঞানের মাধ্যমে তিনি বিশ্ব মানবতাকে সকল কুসংস্কার থেকে এবং সকল রকমের মিথ্যা প্রতারণা থেকে তিনি রক্ষা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার চেতনায় ক্ষমা এবং উদারতার ভিতগুলো মজবুত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম, বর্ণ এবং বংশ নির্বিশেষে সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তার শিক্ষার মাধ্যমে বরং এমন উপাদানেরও অভাব নেই যা পক্ষী এবং প্রাণীকুলের প্রতি মায়া, মমতা এবং কোমলতা দেখাতেও গুরুত্ব দেয়। নিষিদ্ধ ঘোষণা করে এদের অকারণে কষ্ট প্রদান এবং এদের প্রতি বিরূপ আচরণ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার জন্য যে কাজ করে গেছেন, আসলে আমরা একটি অনুষ্ঠানের মাধ্যমে সেটা তুলে ধরা সম্ভব নয়। আমরা পরবর্তীতে তার বিশ্বের সভ্যতায় অবদান নিয়ে আরও পর্ব করব ইনশাল্লাহ। আজ আমরা একটি দোয়া করব, দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। আপনারাও চাইলে আমাদের সাথে দোয়ায় সামিল হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم يا مقلب القلوب ثبت قلبي على ديني، حي يا قيوم برحمتك استغيث، واسل كل لسان تكل الى نفس طرف تعين. اللهم انيس وحشتي في قبري، اللهم ارحمني بالقران العظيم، واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منهما نسيت، وعلمني منهما جهلت، وارزقني تلاوته آناء الليل وآناء النهار، واجعله لي حجة يا رب العالمين. الله আপনার শহীদ দরবারে ভিখিরির মতো বড় আশা নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, জানা অজানা শিরিক বেদাত শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, সমুদ্রের মধ্যে একটি মানুষ পড়ে গেলে যেভাবে হাবুডুবু খায়, তেমনি গুনার সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছি। হে মালিক, তুমি আমাদেরকে এই গুনার সাগর থেকে কিনারে ভেড়াও, তুমি একটু রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নাও। হে পরওয়ারদিগার, হে আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো মাবুত নেই, তাই দুঃখ কষ্ট যন্ত্রণায় পড়লে আপনার কাছেই হাত পাতি। আমরা তো ভিখিরি, আমরা তো ফকির, আমরা তো গরিব, আমরা তো কাঙ্গাল, আমরা তো অভাগী,
আল্লাহ তোমার রহমতের আশায় সব সময় চেয়ে থাকি, তোমার রহমতের ভিখিরি। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমত থেকে মাহরুম করো না, আল্লাহ তোমার দয়া থেকে মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ যত নেয়ামতে তুমি আমাদেরকে আল্লাহ ভূষিত করেছো, কোনো নেয়ামত তুমি ছিনিয়ে নিও না। আল্লাহ গো তুমি আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও। আল্লাহ আমরা পাপে নিজেদেরকে শেষ করে দিয়েছি, জুলুম করেছি নিজেদের প্রতি। আল্লাহ তুমি আমাদের অন্তর জগৎকে তুমি আল্লাহ প্রশস্ত করে দাও। আল্লাহ আমাদের ভিতরের জগৎটাকে তুমি সুন্দর করে দাও। আল্লাহ আমাদেরকে ভালো মানুষ বানিয়ে দাও, ভিতরের সকল খারাপি তুমি দূর করার তৌফিক দাও। আল্লাহ রিয়া অহংকার পরশ্রী কাতরতা থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ লোভ ক্ষোভ হিংসা বিদ্বেষ এগুলো থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ এই অনুষ্ঠানকে তুমি কবুল করো, এই অনুষ্ঠানে যারা কথা বলে তাদেরকে কবুল করো, এই অনুষ্ঠান নিয়মিত যারা দেখেন আল্লাহ তাদেরকে কবুল করো, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক যিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তার প্রচেষ্টায় বিরতিহীনভাবে প্রতিদিন এই অনুষ্ঠান চলছে, আল্লাহ তাকে তুমি কবুল করো। তার সকল ব্যবসা বাণিজ্যের প্রতি তোমার রহমত এবং দয়া নাজিল করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাখাতা মাফ করো, আল্লাহ তুমি আমাদের জীবনের সব অভাব দূর করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও, শহীদি মৃত্যু দিও, পরকালে তুমি আমাদের আরামদায়ক জীবন দিও। আল্লাহ তুমি তুমি মৃত্যু কষ্ট দূর করে দিও, শুক্রবারে মৃত্যু দিও। আল্লাহ মৃত্যুর সময় তুমি কালিমা নসিব করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে একটু স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে দিও। আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদেরকে চির মুক্তি দান করে দিও। আল্লাহ তুমি আমাদের মনের লালন করার সব স্বপ্ন পূরণ করে দিও। আল্লাহ তুমি যা কিছু এ পর্যন্ত দিয়েছ সব কিছু শুকরিয়া আদায় করার তৌফিক দিও। আল্লাহ বেশি বেশি নামাজ কালামে ইবাদত বন্দেগিতে মন বসার তৌফিক দিও, মন ঝুঁকাই দিও। আল্লাহ ইবাদত বন্দেগির প্রতি আল্লাহ আমাদেরকে গুরুত্ব বাড়ানোর তৌফিক দিও। আল্লাহ অন্ধকার কবরে যখন রেখে আসবে সবাই, ওই কবরে তুমি সাথী বাতির ব্যবস্থা করে দিও। আল্লাহ ওই কবরে আল্লাহ মুনকার নাকিরের প্রশ্নের জবাব তুমি সহজ করে দিও, নবীর সুপারিশ আমাদেরকে নসিব করে দিও। আল্লাহ বিনা হিসেবে তুমি আমাদের জান্নাত নসিব করে দিও। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله দর্শক আমরা আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আল্লাহ আপনাদের সকলকে সবখানে সব সময় সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন সেই প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।